একটাইও বলেছে, ও এইভাবেই শিখবে, আমরা এইভাবেই শিখব। আমরা একেবারে নৃত্যের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন বসন্ত বাহার নৃত্য প্রতিষ্ঠানের, বসন্ত বাহার নৃত্য অনুশীলন কেন্দ্রের বসন্ত উৎসব। আমরা জানি বছরের পর বছর আমরা ঠিক এইভাবেই বসন্ত উৎসব পালন করে যাব। আর শুধু মালদায় নয়, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু স্থানে শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে এই বসন্ত উৎসব পালিত হচ্ছে। বসন্ত উৎসব মানেই প্রেমের উৎসব, ভালোবাসার উৎসব, একে অন্যের কাছে পৌঁছে দেওয়ার উৎসব। আমি আন্তরিকভাবে আপনাদের প্রত্যেককে আরও একবার বসন্ত বাহার নৃত্য অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের শেষ নিবেদন, বসন্ত বাহারের ছাত্রীরা পরিবেশন করবে সমবেত নৃত্য সপ্তদিবান। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। আপনারা সকলে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এর জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এরপরে নৃত্য পরিবেশনায় অঙ্কিতা, মৌসুমী, স্নেহা, বসন্ত বাহার নৃত্য অনুশীলন কেন্দ্রের শিক্ষার্থী, তাদের দ্বারা পরিবেশিত নৃত্য সমবেত নৃত্য মৌসুমী, অঙ্কিতা এবং স্নেহা। ধন্যবাদ। আমাদের একেবারে শেষ পর্যায়ের নৃত্য বসন্ত বাহার